এখন হচ্ছে বুধবার রাত দশটা আমার ছেলে অরণ্যকে বললাম কি বাবা কি খাবা তো বলল যে মাম্মি রুটি বা পরোটা দাও থাকলে আর একটু মাংস ভুনা ছিল আর কি কারণ সন্ধ্যার পরেও অফিস থেকে এসে না ভাত খাইছে আমি তখনই জানি যে ও আর হয়তো ভাত খাবে না তা তারপরে আমি যখন আসতেছি ও বললো কি মাম্মি কালকে বা পরশু আমাকে একটু পাকোড়া বানায় দিয়ে তো আমার ছেলে মুচমুচে জিনিস খেতে খুব পছন্দ করে কিন্তু ওই যে মায়ের কষ্ট হবে দেখে না বলতেই চায় না তো আমি আসতে আসতে তখন ভাবতেছিলাম যে কালকে বা পরশু কেন এখনই বানায় খাওয়াবো তো এখানে আলু কুচি করে না ময়দা দিয়ে চালের গুঁড়া দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনে পাতা ছিল না আর হচ্ছে ইয়ে কি একটু বেকিং সোডা দিয়ে বানায় তারপরে ভাজতেছি যখন ভাজতেছি তখন মনে পড়লো জান তোমাদের সাথে তো শেয়ার করতে পারি তো ওই ময়দা যদি হয় মানে কি বলে চালের গুঁড়াটাই বেশি দিছি ধরো দুই মুঠ চালের গুঁড়া আর এক মুট ময়দা আর হচ্ছে মিডিয়াম সাইজের দুইটা আলু তো ওগুলো ভাজতে দিলাম গরম তেলে লোহার করাই কিন্তু এটা আর এখানে আমার মনে হলো কি যখন পাকোড়াই করতেছি তাহলে লোটে লোটটা মাছটা বের করছিলাম রান্নার জন্য আর চিংড়ি মাছটাকে ভাজি করব। কারণ ওই রাতের জন্য আর কি তো ভাবলাম যে না তাহলে এটা এগুলোকেও বড়া করি তো এখানে দেখো বড়ার জন্য আমি ওই কি করবো একটা কোট করবো কোটিং দিব তো তো এই জন্য আমি করলাম কি বেসন নিলাম চালের গুঁড়া নিলাম এখানে নিলাম হলো মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ ব্যাস এটা দিয়ে একটা কোট মানে কোট করব আর কি আর ওইদিকে লোটা মাছের মধ্যে একটু আদা রসুন গোলমরিচ আর লবণ আর হচ্ছে নর্মাল আর কি মরিচের গুঁড়া মানে মিশাইছি ম্যারিনেট করছি আর কি উল্টা পাল্টা কথা বলতেছি আর চিংড়ির মধ্যে কি করছি জানো শুধু হলুদ আর গোলমরিচ আর লবণ দিয়ে এই যে মাখায় রাখছি আর এখানে দেখো দুই ব্যাচে ভাজছি আর কি তো এই যে প্রথম ব্যাচটা ভাজা হয়ে যাচ্ছে আর এত মুচ হয় চালের গুঁড়া দিয়ে অল্প একটু ময়দা দিয়ে আর কি এখন এখানে জিজ্ঞেস করতে যে কি রান্না করতেছ তা বললাম তুমি কি খাবা বলে ভাই এই গরম আমি পান্তা ভাত খাবো তা আমি তো জানি যে এই প্রচন্ড গরমে উনি পান্তা ভাত খেতেই পছন্দ করে আগে থেকে পানি দিয়ে রাখা না মানে গরম ভাতটা ঠান্ডা হলে সেটাতে পানি দেওয়া তো এই যে দেখো আমি লোটা লোটা মাছগুলোকে না ছোটো ছোটো করে পিস করে রাখছিলাম না সেটাকে এই যে এখন বেসন আর ইয়ে চালের গুঁড়া আর এই যে যা যা দিলাম বললাম না সবগুলোর মধ্যে কোট করে ওখানে ভাজতেছি আর এখানে অরণ্যকে পাকোড়া দিয়ে আসবো একটা মুখে দিয়ে দেখলাম অনেক মুচমুচে হয়েছে আর তেঁতুলের সস করে রাখছিলাম না শেষ আবার করতে হবে তো এই যে দেখো আমার লোটটা মাছের বড়াও হয়ে গেছে একদম মুচমুচা বড়া আর কি কোনো ব্যাটারে চুবাতে হয় না কিছু না ওই যে শুকনা যে কোটটা ওইটাই আর যে যদি বাকি থাকে ওইটা না আমি নর্মাল ফ্রিজে রেখে দিই তারপরে আবার পাকোড়া বা অন্য কিছুর সাথে দিয়ে দেই আর কি তো এখন দুই ব্যাচে লোটে মাছের ইয়ে হয়ে গেল ভাজা আর এখন হচ্ছে চিংড়ি মাছটা ভাজতে হবে আর এগুলো না এই পাকোড়াটা মিডিয়াম আচে ভাজছি কিন্তু এই মাছটা কিন্তু হাই ফ্লেমেই ভাজছি তো এই যে মুচমুচে হয়ে গেছে ব্যাস হয়ে গেল। এখন পান্তা ভাত দিয়ে আসাদ আহমেদ খাবে হচ্ছে চিংড়ি মাছের বড়া আমি খাবো লোটে লোটা মাছের বড়া আর এদিকে দেখো এই যে মরিচ ভর্তা আছে ডাল ভর্তা আছে মাংস ভাজা আছে আর চিংড়ি মাছের ভর্তা আর লোটটা মাছের ভর্তা দিয়ে সরি চিংড়ি মাছের বড়া আর লোটটা মাছের বড়া তো মাছ ধামে লোটা মাছ খাবে না আমি চিংড়ি মাছ খাবো না আর এই যে পান্তা ভাত এই মানে সন্ধ্যার সময় রান্না করে ঠান্ডা করে না একটু আগেই পানি দিছি তো এই হচ্ছে অবস্থার সাথে আবার লবণ লাগবে কাঁচা মানে পেঁয়াজ লাগবে এই আর কি তো এই যে এখানে হচ্ছে লবণ দিয়ে গেলাম খাবার আর মাছ ধামে তো অলরেডি খেয়ে ফেলছে যে আমি এখন দেখো চাকুম চাকুম করে মরিচ ভর্তা দিয়ে আর লোটা মাছের বড়া দিয়ে খাবো দুইটা চিংড়ি পাশে নিছি বুঝছো চিংড়িটা খুব একটা আমার পছন্দ না ইলিশ চিংড়ি আমি খুব একটা পছন্দ করে খাই না আমার জ্যান্ত মাছ খুব ভালো লাগে তো এই হচ্ছে অবস্থা খাওয়া দাওয়া শেষ করব তারপরে হচ্ছে বাকি কাজ আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে বুধবার এখন বাজে প্রায় একটা হুড়াহুড়ি করে যাচ্ছি হচ্ছে বরাবা হসপিটালে হসপিটাল মানে হচ্ছে বরাবা ট্রিটমেন্ট আর ট্রিটমেন্টের জন্য যেতে হয় আর কি তো সবসময় তো বরাবার ছেলে অয়েল নিয়ে যায় তো আজকে অয়েলের একটু কাজ আছে ও যদিও এতক্ষণ আছে আমি গেলে ও চলে যাবে আর কি তো বাসার কাছেই তো চলো যাই কালকে রাতে না ভালো ঘুম হয় সকালে উঠার পরে আমি আবার ঘুমাই গেছিলাম তারপরে এই যে সাড়ে দশটার দিকে বড়াপা ফোন করলো তারপর আমি হুড়াহুড়ি করে উঠে ঘরে একটু ঘরটরগুলো ঝাড়পোছ করে ঝাড়পোঁচ মানে বিছানা টিছানা গুছায় তারপরে একটু চা খাইছি বিস্কিটও খাই না এই যে চলে গেলাম আর এখানে দেখো আমাদের এরিয়াতে না এখনও অনেক গাছ মানে ঢাকার একদম প্রাণ কেন্দ্রে এরকম গাছ আমি কোথাও দেখি না আমাদের এরিয়া ছাড়া আরও গাছ ছিল এখন তো অ্যাপার্টমেন্টের কারণে অনেক গাছ কাটা পড়ছে তো চলো এই যাই সামনে বেশিক্ষণ লাগে না এই রিক্সায় উঠলে পাঁচ থেকে সাত মিনিট আর কি গাছগুলো দেখতে দেখতে মনটা একেবারে ভরে যায় তো এই যে চলে আসছি এটা হচ্ছে এই যে উপরে আর আমাদের যেহেতু পঙ্গু হাসপাতালের কাছে বাসা প্রচুর এই ধরনের দোকান দেখা যায় প্রচুর অনেক হসপিটাল আমাদের আমরা পুরো হসপিটালের মাঝখানে থাকি আসলে সরারদি হসপিটাল নির্যোগ হসপিটাল পঙ্গু হস হসপিটাল শিশু হসপিটাল বক্ষবাদী হসপিটাল চক্ষু হসপিটাল আর কি মনে নাই অনেকগুলো ট্রমা সেন্টার মানে যাই হোক এই যে চলে আসলাম এখন উপরে উঠবো কয়তলায় আট তালা মানে আট যারা নিয়ে নিলাম চা দিয়ে খাবো গড়াপ যদি খায় আর একটু গড়াপার জন্য আর মিষ্টি দিয়ে দিচ্ছি খুব গরম তো চলে আসছি হ্যাঁ যাব না হ্যাঁ চলে আসছি বললাম না আজকে সকালে শুধু চা খাইছি দ্বিতীয় দফা প্রথম দফায় শুধু চা খাই দ্বিতীয় দফায় চা দিয়ে বিস্কিট খাই আজকে আর দ্বিতীয় দফা চা খাওয়া হয় নাই তো চারটা সিঙ্গারা নিয়ে আসতাম দুইটা অয়নের জন্য রেখে দিচ্ছি একটা বড় পা খাবে একটা আমি খাবো তো এটা হসপিটাল বলা হয় আসলে হসপিটাল বলি আমি কিন্তু হসপিটাল না এটা হলো ডায়াগনস্টিক সেন্টার মানে বড়াপার অনেক রকমের টেস্ট টেস্ট সব আর কি অনেক বেশ অনেকটা সময় ধরে লাগে তো ওই যে বড়াপা টেস্ট টেস্ট সব চলতেছে আর বড়াপা দেখো ওখানে মোবাইলের স্ট্যান্ডে মোবাইল লাগায় কানে হেডফোন লাগায় কি যেন দেখতেছে আর মাঝে মাঝে না আমাকে নাতির কথা বলতেছে আর কি নাতি পুকু শোনা ওর দাদা দাদি মানে বড়াপা ডাকে ওদেরকে নিহান আর আমি পুক্কু ডাকি আর কি তো যাই হোক ওকে ওর ভিডিওগুলো আমাকে দেখায় আর বলে দেখ হাসে দেখ ক্যাবনে এই মুখ ভেঙায় এই দিন খালি নাতির ভিডিও দেখায় সবাইকে তো সেটা নিয়ে আর কি আমি হাসাহাসি করতেছি আর গিয়ে আমি এক কাপ চায়ের অর্ডার দিয়েছিলাম আদা চা খুব ভাল লাগে কত করে বোধহয় দশ টাকা করে তোদের ক্যান্টিন থেকে তো চা খাচ্ছি আর বড়াপার সাথে গল্প করতেছি আর মাত্র গেল একটা কাজে ও আবার চলে আসবে বেশ অনেকক্ষণ লাগবে কারণ আমি তো একটা সময় গেছি তো কাজটা শেষ উপর থেকে দেখো মিরপুর করে রোড এই রোডটা একদম মানে বরাবর গাবতলি পার হয়ে একদম সাভারের দিকে চলে গেছে আর এই মেইন রোডের উপরে দেখো এই বাস থেকে ওই পাশ পর্যন্ত দেখো গামছা দেখা যাচ্ছে না এখানে গামছা বিক্রি হয় নরসিংদী তারপরে পাবনার টাঙ্গাইলের মনে হয় কি গামছার শোরুম দামও কিন্তু অনেক গামছাগুলো বিশাল বড় এক একটা না শাড়ির মতো বড় তো এই হচ্ছে ঢাকা মানে কি বলবো ব্যস্ত ঢাকা শহর কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে ঢাকাটা একটু ফাঁকা ফাঁকা কিছুক্ষণ বরাপার সাথে কথা বলতেছি কিছুক্ষণ রাস্তা দেখতে দেখতে সিঙ্গার আর চাটা শেষ করলাম চারটা বাজে তো বরাপা অয়ন ওরা চলে গেল বাসায় আমি যাচ্ছি একটু কাজ আছে সেখানে যাবো সোয়া চারটা বাজে টেলারের দোকানে আসছি একটা শাড়ি না পিকো ফলস করতে দিছিলাম তো কালকে হচ্ছে আমাদের নাতির কি বলে আকিকা তো ভাবলাম যে এই শাড়িটাই পরি অরণ্য দিচ্ছিল যে ঈদের সময় সেই শাড়িটা তো এই যে সামনেই ভাবছিলাম একটু সবজি টবজি নেই কিন্তু এখন আর ইচ্ছা করতেছে না তো গরম না বিরক্ত লাগতেছে আর এসি থেকে বের হয়েছি না আরও বেশি গরম লাগতেছে রাস্তাটা এদিকে কি বলে এই যে সামনে আর কি

পুনে পাঁচটা বাজে এই মাত্র বাসে আসছি তো একটু না হালকা করে গরম পানি দিয়ে গোসল করব গিজারটা ছেড়ে দিলাম আর এত খিদা লাগছে একটা সাধু সিঙ্গা রাখেছি সারা দিনে আজকে বিস্কিট টিস্কিট কিছুই খাওয়া হয়নি সকালে তো এই হচ্ছে অবস্থা ও আচ্ছা আর এই যে এখানে যে গ্রামীণ চেকের এই চাদরটা আনছি চাদরটা না এই যে এই জায়গাটা লাল লাগে কিন্তু লাল না এটা হলো মেরুন আর এটা হচ্ছে ক্ষয়রি টাইপের কিন্তু কালারটা না লাল লাল আসতেছে তো এই চাদরটা আনছি না গ্রামীণ চেকের এই চাদরটা না ভালোই লাগে অরণ্যের বিছানায় বিছালে বিশেষ করে ও তো ময়লা করে বেশি আর এই যে এটার আমার ছেলে যে ঈদের এই কোরবানি ঈদের সময় না এই শাড়িটা আমাকে দিয়েছিল এই ফলস পিকো করাই আনছি এই যে এই সাইড নিচের দিকে হচ্ছে চওড়া পাড় আর উপরের দিকে হচ্ছে চিকন পাড় এই যে কালকে আমাদের বরাপার নাতি আর কি বরাপার নাতি বলা যাবে না আমারও নাতি অবশ্যই নাতি অয়নের ছেলে অয়নার দিন আমাদের পুকুণার কালকে হচ্ছে আকিকা তো ভাবতেছি কি এই সাইটা পরবো আর এইদিকে দেখো আমার মেঝো ভাগ্নির জন্য আমি যেই দোকানে ওই যে টোল এগুলা মানে রিপেয়ার করি বা অনেক সময় ছোটোখাটো জিনিস বানাই এক্সচেঞ্জ করে গোল্ড এক্সচেঞ্জ করে বানাই বা এমনি আর কি তো ওই দোকানের থেকে না আমার মেঝো ভাগনি কিছু গোল্ড ছিল দুটা আংটি বানা দেওয়ার জন্য সেই আংটিগুলোও নিয়ে আসছি দেখাই তোমাদেরকে ভালোই হয়েছে সুন্দর হয়েছে তো এই যে দেখো আমার ভাগ্নির জন্য দুইটা আংটি করতে দিছিলাম বললাম না তো একটা হচ্ছে এই যে ফিরোজা পাথরের পাথরের ভিতরটা দেখো আঁকি বুকি কাটা প্লেন পাথর না এটাই ভালো লাগছিল আমার আর এটা হচ্ছে রুবি তো দুইটার দুই ডিজাইন করলাম আর কি আর এখানে হচ্ছে দুইটা মিলায় না ছয় আনা মানে তিন আনা তিন আনা ছয় আনা করে বেশ সুন্দর হয়েছে বেশ সুন্দর হয়েছে ডিজাইন আমারই দেওয়া তো ভালোই লাগছে যাই হোক কালকে ওর সাথে যদি দেখা হয় তখন দিয়ে দিব আর কি ওকে এই জন্যই আজকে হুড়াহুড়ি করে আনলাম আর এখন হচ্ছে দেখো আমি গোসল করে আসছি অলরেডি আঁচুর আজান দিয়ে দিছে আর কি তো আমি একটু ছাদের জন্য চা বানাচ্ছি চা হয়ে গেছে গোসল করতে যাওয়ার আগে না চা বসায় দিয়ে গেছিলাম আর এখানে আমি ওই যে চানাচুর আনছিলাম বারবিকিউটা নিয়ে নিলাম কারণ নাহারের ছেলে ইয়ে সায়ান খুব পছন্দ করে তো এটা রাখি আর আমি না একটু ভাত খাবো ভাত খাবো কি দিয়ে ছোট মলা মাছ আলু দিয়ে রান্না করা আর হচ্ছে লাউ তরকারি রান্না করা আছে তো মলা মাছ আমার খুব মানে মলা তারপরে বাতাসি এগুলো আমার খুব ভালো লাগে অনেকটুকু ভাত নিছি আসলে এতটুকু ভাত খাবো খাই নাই অর্ধেক ভাত খাইছি আর সময়ও ছিল না কারণ রানী ভাবি ফোন করছে ভাবি ছাদে আসবেন না তা আমি আর কি অর্ধেক ভাত খেয়ে পরে ছাদে চলে গেছি তো এখানে দেখো ছাদে যাওয়ার আগে কি করতেছি নর্মাল বোতলের পানি ইয়ে কলের পানিতে না দুই চামিচ ইয়ে নিলাম হলুদ নিলাম আর ডিটারজেন্ট মিশায় নিলাম আমার ঢেঁড়স গাছে না সাদা সাদা ফাঙ্গাসের মতো হয়েছে আর কি ওগুলাতে ছিটাবো উপরে উঠেই দেখি আমার অ্যাডেনিয়ামে আবার ফুল আসছে অনেক ফুল হয় মার্শাল অনেক ফুল হয় বীজ হয় এই অ্যাডেনিয়াম থেকে যে কত চারা করছি প্রায় পঞ্চাশটার মতো চারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ভাবিও গাছে পানি দিচ্ছে ওই পাশে ভাইও গাছে পানি দিচ্ছেন আর আমি এই যে দেখো আমার ঢেঁড়স গাছে সাদা সাদা এরকম এটা কি ফাঙ্গাসের মতো না এটাও এক ধরনের রোগ আর কি তো কোনো ওষুধ দিতে চাচ্ছি না অর্গানিক ইয়েই খেতে চাচ্ছি তো তো এই জন্য আর কি এই টোটকাটা ব্যবহার করতেছি জানি যে এই টোটকায় না এই সবজির ইয়েগুলো মানে রোগ বালাইগুলো মানে ভালো হয়ে যায় তো দেখা যাক আজকে দিলাম তো কালকে পশু বোঝা যাবে যে এই সাদা ফাঙ্গাসটা আর হচ্ছে কিনা মনে হয় না হবে এর আগেও আমি এরকম করছিলাম তো তো এই যে এটা করে মানে কি বলে এখন চলে আসলাম এই যে চা খাব আর এখানে এই নাহার স্কুল থেকে আসার সময় নিয়ে আসছে আলু পুরি চিকেন টিক্কা আর ভাবি আনছে হলো পাঁপড় আমি তো চানাচুর তো এখন হচ্ছে মাগ্রীবের পর এই যে দেখো স্যান্ডেল পরতেছি কারণ আজকে ওই যে নীলু ভাবি বাসায় যাব আর কি এই দুপুরের পরে ভাবির ম্যাসেজটা দেখছি আমি যে যখন না করব না তখন আর না করা আর ঠিক হতো না আর কি সেটা তোমাদেরকে একটু পরেই বলতেছি না সারাদিন দৌড়ের উপরে মানে মনেই ছিল না ভাবি যে মেসেজ করে আমাকে বলছে না যে সন্ধ্যার পরে আসবেন ভাবে একসাথে চা খাবো ভাবি মানে হচ্ছে দিলু ভাবি প্রতিবেশী তো সেটাতেই এখন হুটুল হুলস্থুল করে একটু আগে মনে পড়লো হুলস্থুল করে যে এখন যাচ্ছি তো ওই যে দেখো রিক্সায় ববি বসে আছে আমার জন্য তো আমি গিয়ে টপ করে রিক্সায় উঠে যাবো তারপরে দুজনে মিলে ভাব নীলুভাবি বাসায় যাবো এখন নীলুভাবি আর ববির পরিচয় তোমাদেরকে একটু দে আগে অনেকবার দিছি কিন্তু যারা নতুন তারা আমাকে আবার বিভিন্ন কোশ্চেন করো তো তো ভাবি হচ্ছে আমি আর একই অ্যাপার্টমেন্টে দশ বছর ছিলাম তারপরে ভাবি আবার আলাদা অ্যাপার্টমেন্ট কিনে চলে আসে আমিও চলে আসি কিন্তু কাছাকাছি থাকি আর কি একদমই কাছাকাছি আগে একই বিল্ডিংয়ে থাকতাম এখন পাশাপাশি আর ববি হচ্ছে আমাদের থেকে একটু দূরে থাকে ওর সাথে পরিচয় হচ্ছে একসময় আমরা সিরিয়াস মানে হাঁটা হাঁটতাম আর কি ইভিনিং ওয়াক করতাম আমি সিরিয়াসলি তো আজ থেকে ষোলো বছর আগে ববির সাথে ওখানে দেখা হয় কিন্তু ববি হচ্ছে আমাদের বাসার একটু দূরে থাকে খুব দূরে না একটু দূরে থাকে আর কি তো চলে আসছি নীলু ভাবির বাসায় আর ভাবি আজকে ওই যে খোলা যা পিঠা খাওয়াবে তো খোলা যার পিঠার মানে ডো করে ফেলছে তো এই জন্য আর কি আমি হুড়াহুড়ি করেই আসলাম যে থাক ভাবি যখন ডোটা করেই ফেলছে তো ভাবিরও বাসা আমার বাসার কাছাকাছি আর কি তো এটা গেস্ট রুম আর এটা ওই সামনে হচ্ছে দুইটা আরে দুটা বেডরুম পাশাপাশি আর এটা হচ্ছে কিচেন এখানে আমাদের খাবার দাবার আছে এই জন্যই বারবার আসতেছি কারণ আমার আবার চা খেতে হবে তো এই যে ভাবি এখানে খাসি মানে খাসির লাল লাল মা ভুনা করে রাখছে আর এখানে একটু দেশি মুরগির দেখো রান তারপরে গিলা করে যাচ্ছিলো ওটাও আমার জন্য রেখে দিচ্ছিলো যাবতীয় সবাই যেন আমি কক মুরগি বা ব্রয়লার মুরগি খাই না গরুর মাংস অপছন্দ করি খাসির মাংসটা পছন্দ করি তো এখানে হচ্ছে টিকি আর কি যেটাকে স্বামী কাবাব বলে সেটা ভাজা হচ্ছে এটা ববি ভাজতেছে আর এখানে এই যে দেখো খোলা জালি পিঠার ডো তৈরি হয়েছে এটা আমি অনেকবারই বলছি এটা আমাদের দেশীয় আর কি এখানে হলো চালের গুঁড়া ডিম আর লবণ আর কিছুই না তো আমরা আমরা মাটির খোলায় করি এটা মাটির খোলাই করে কিন্তু ভাবি ফ্রাই প্যানে করে আর কি তো এই যে ফ্রাই প্যানে এভাবে ঘুরায় ঘুরায় দেয় মাটির খোলাতে ওইভাবে মানে এভাবে দেয় দিয়ে ঢাকা দিয়ে দেয় কয়েক সেকেন্ডের জন্য তারপরে ঢাকনা খুলে উঠায় ফেলে আর ববি এখানে মনোযোগ দিয়ে ওই যে টিকিয়াগুলা ভাজতেছে আর ভা আমিও ভাবিও ভাবিও মানে ভাবিও পিঠা করতেছে আমিও ভাবির সাথে সাথে একটু করতেছিলাম তারপরে আমি আবার ক্যামেরাতে হাত দিলাম তো এই যে এইভাবে করে মাটির খোলা হয়েও ওইভাবে করা হয় আর ভাবি ফ্রাই প্যানে করছেন তো এই যে টিকিয়া নিয়ে চলে আসছে ওখানে জিলাপি আছে এখানে মিষ্টি আছে এখানে মাটনের লাল লাল ঝোল আছে আর আমার জন্য একটু দেশি মুরগি রান গিলাকলিজা আছে পিঠা আছে আর এখন আমরা আছি তো আমরা এখন বসে পড়বো আর কি তো এই যে আমি আর ববি খাওয়া শুরু করে দিয়েছি আর ভাবি না একদম মাগরিবের মানে নামাজের পরপরই না ডিনার করে ফেলে আজকে ভাবি একটু কষ্ট হয়ে গেছে ভাবি আবার খিদা সহ্য করতে পারে না কারণ আমার আসতে আস্তে এই তো মা মানে মা আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে আসছি আর কি তো যাই হোক ভাবি আমি আর ববি আমরা খাচ্ছি খাওয়া দাওয়া করবো তারপরে চা খাবো কিন্তু চাটা ডাইনিং টেবিলে খাবো না চা নিয়ে যাব হচ্ছে খা মানে বিছানায় বসে বসে আরাম করে যে চা নিয়ে আমি রওনা দিলাম বেডরুমের দিকে আর কি আর এখানে দেখো এই যে এই সালোয়ার কামিজগুলো ভাবি বের করতেছে কারণ আমার না গরম লাগতেছিল তো আর ভাবি না পাতলা পাতলা কাপড়ের আলাদা করে ঘরে ঘরে পড়ার জন্য ড্রেস বানায় আমি তা না আমি বাইরের ড্রেসগুলা একটু পরা হয়ে গেলে বা পুরানো হয়ে গেলে ওগুলো ঘরে পরে ফেলি তো ভাবি এই যে পাতলা পাতলা ড্রেসগুলা বের করে দিছে বলছে যে এগুলো আপনার ভাবে অনেক ড্রেস বানায় মাঝে মাঝে আমাকেও দেয় তো এই যে অলরেডি আমি ড্রেস চেঞ্জ করে ফেলছি কারণ আমার আসলে গরমই লাগতেছিল আর এখানে ভাবি একটু ওই যে আমি আর মুরগির মাংসটা খেতে পারি না এটা ভাবি দিয়ে দিচ্ছে সাথে যেন আরও কি ও আচ্ছা টিকিয়াও দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এখন ববি আর আমি বিদায় নিচ্ছি ভাবির কাছ থেকে আবার আরেক দিনের দেখা করার প্রোগ্রাম করে কারণ প্রতিদিনই কথা হয় আর দেখা সাক্ষাৎ এখন আসা যাওয়া সেটাও হয় কিন্তু সবাই যার যার মতো কাছাকাছি থাকি তো মনে করি যে এই তো দেখা তো হবে ইচ্ছা করলেই দেখা হবে ফোনে তো প্রতিদিন কথাই হয় তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবার একটা লাইক দিয়ে দিবার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ তো দেখো এখন বাজে কয়টা দশটা পঁচিশ বাজে না বিশ বাজে হ্যাঁ আমি ওখান থেকে নীলু নীলুভাবির বাসা থেকে সরাসরি বাসায় গিয়ে শুধু ব্যাগটা রেখে আমার নিচের ফ্লোরে নাহারের বাসায় আসছি কারণ আমি বলে গেছিলাম যে সাড়ে নয়টার মধ্যে আমি চলে আসবো আমাদের একটা মিটিং হবে তো এখানে রানী ভাবি সুতপা আমি আর নাহার তো অলরেডি মিটিং শেষ দেখো সাড়ে নয়টা পনেরো না পনেরো দশটার দিকে আমি আসছি তো মিটিংয়ের কথাবার্তা শেষ আর এখানে চা খাচ্ছি আগামীকাল হচ্ছে আমাদের আমার ঠিক আমার ঠিক উপরের ফ্লোরে লিথির জন্মদিন তো জন্মদিনটা কিভাবে উদযাপন করা যায় সেই সেই কথাবার্তাই হচ্ছিল কথাবার্তা শেষ চা খাবো যে যার বাসায় চলে যাবো